আমি সারাদিন ওকে সময় দিলেও আমার চাইতে বাবার প্রতি ওর ফিলটা অনেক বেশি। বাবা ছাড়া ঘুমাবে না, স্নানটাও করবে বাবার সাথে ঘুরতে যাবে, সব কিছুই ওর বাবা। চারুর মানসিক বিকাশটা যাতে আর সব বাচ্চার মতন বা সুস্থ স্বাভাবিকভাবে বিকাশটা হয়, ছেলে বা মেয়েকে যদি আমরা আলাদাভাবে না দেখি ওদের মানসিক বিকাশটা অনেক ভালো হবে, ওরা কোনো বৈষম্য নিয়ে বড় হবে না। কন্যা শিশু দিবসে আমি মা হিসাবে এটাই আমার চাওয়া, আমার কন্যা যেন বৈষম্যহীনভাবে বড় হয়, স্বাধীনভাবে বড় হয়। কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এই পৃথিবী কল্যাণের ক্ষেত্রে নারীর যে এক সমান অংশগ্রহণ আছে সেটা কিন্তু আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারি। আমাদের সমাজে, আমাদের পরিবারে আমাদের নারীরা যে পরিমাণে পরিশ্রম করেন, যে পরিমাণে তারা কাজ করেন, সেটা কিন্তু আমরা পুরুষরা অনেক ক্ষেত্রেই পারি না। তাই কন্যা শিশু যে আমাদের ভবিষ্যতের নারী, তার সঠিক বেড়ে ওঠা, তার পরিচর্যার ব্যাপারে সমাজ তথা আমাদের পুরুষদেরকেই এগিয়ে আসতে হবে। চলো কোথাও ঘুরতে যাই। আজকে জুসি খাই। গানের ক্লাসে কি হয়েছে? আচ্ছা, গানের ক্লাস ছিল দেখেই তো আমি গিটার আনতে বললাম। তো নাচের ক্লাস করোনি? না। সাধারণত তার মাই তাকে স্কুলে নেওয়া এবং স্কুল থেকে বাসায় ফিরে আনার কাজটা করে থাকে। তারপরে যতটুকু সময় পায় তার সাথে আমি কাটাই বাবা মেয়ে হিসাবে। আর আমি চাই মেয়েরা শুধু পড়াশোনা নয়, পড়াশোনা তো শিখতেই হবে, পড়াশোনার পাশাপাশি অন্যান্য সংস্কৃতি কর্মকাণ্ড, গান বাজনা, সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করা, এইগুলোর মাধ্যমে সশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে তারা তাদের নিজের স্বপ্নের মতো ওই বিশ্বটা গড়ে তুলতে পারবে। বাবা, তুমি কখন আসবে? তুমি তাড়াতাড়ি এসো, আমার অনেক একা লাগছে। মা মারা যাওয়ার পর থেকে আমি আর বাবা একাই থাকি। বাবা যেমন বাহিরে গেলে আমি ছটফট করি, বাবা কখন বাড়িতে ফিরবে
তেমনি আমি যখন বাহিরে যাই বাবাও দুশ্চিন্তায় থাকে। আমি মেয়ে বলেই হয়তো বাবা এত দুশ্চিন্তা করে আমার জন্য। বাবা সবসময় ভাবতে থাকে আমি পৃথিবীর যে প্রান্তেই আছি আমি কি নিরাপদ আছি। তো বাবা আজকে আমি শাড়ি পরেছি, আমাকে কি মার মতো লাগছে? তোমার খুব সুন্দর লাগছে, মাছে ভাতে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বাবা তোমার মা কিন্তু খুব পছন্দ করতো গল্পের বইটা, এই যে তোমার যারা আসলে বই নিয়ে এসে তোমার জন্য। আজকে আমি তোমাকে একটা গল্প পড়ে শোনাবো। আজকে তোমার মা বেঁচে থাকলে বাবা খুব খুশি হবে। আর কয়েক বছর তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না বাবা।